মেশিন লার্নিং টকস অ্যান্ড টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা টিকেইন্টারের সিম্পল অ্যাডিশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা টিকেইন্টার দিয়ে কীভাবে একটা কমপ্লিট ক্যালকুলেটর তৈরি করা যায় তা দেখব, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করা যায় সেটা শিখব। চলুন দেরি না করে শুরু করি। তো গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে দুটা সংখ্যার যোগফল টিকেইন্টারের মাধ্যমে করা যায়। আজকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব কীভাবে করা যায় এটা দেখব। লাইক এই যে আমরা যদি দেখি এখানে 6 যোগ 3 দেখতে পাচ্ছি 9, তারপর যদি বিয়োগ করি তাহলে দেখতে পাচ্ছি 3। তো ঠিক এইরকম একটা ক্যালকুলেটর আজকে আমরা তৈরি করার চেষ্টা করব। তো আমাদের যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে আমাদের উইন্ডোটা তৈরি করে নিতে হবে। সেটা তৈরি করে নেই, রুট উইন্ডো। তো আমাদের রুট উইন্ডো তৈরি করে নেওয়া শেষ। এখন আমাদের রুট উইন্ডোর জিওমেট্রিটা বলে দিতে হবে। তো আমরা বলে দিই যে আর হাইট ওয়েটটা কত, আমরা দিলাম 600 বাই 350। আমরা যদি টাইটেলও দিতে চাই সেটাও দিতে পারবো, যে আমরা টাইটেল দিলাম সিম্পল ক্যালকুলেটর। তো এখন আমাদের কি করতে হবে, মেইন লুপে এটা আমাদের চালাইতে হবে, তাহলে আমরা এর ভিজুয়াল আউটপুটটা দেখতে পাবো। তো আমরা এটা চালাই নেই। তো এখন যদি এটা আমি রান করি তাহলে দেখতে পাবো আমাদের মেইন যে রুট উইন্ডো সেটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে আমি যে অ্যাপসটা দেখাইলাম যেই রকম একটা ভিজুয়াল উইন্ডো আমাদের তৈরি করে নিতে হবে। অর্থাৎ এখানে থাকবে প্রথম ভ্যালু, তারপরে থাকবে সাইন, তারপর আর ভ্যালু, তারপর নিচে থাকবে বাটন। তো বাটনে ক্লিক করলে যেন আমরা রেজাল্টটা দেখতে পারি। তো আমরা আগে আমাদের এন্ট্রি ফিল্ডগুলো তৈরি করে নেই, যেখানে আমরা আমাদের ভ্যালু, আমাদের সাইন সব দিতে পারবো। তো সেটা করে নেই, ক্রিয়েট এন্ট্রিগুলো তৈরি করে নেই। তো প্রথমেই নেই, কিসের জন্য নেব, প্রথমে নেই হচ্ছে ই ফর ভ্যালু 1। তো এটার জন্য আমরা এন্ট্রি তৈরি করে নেই, নিলাম। এটা আমাদের রুট ডিরেক্টরিটা বলে দিতে হবে, বলে দিলাম রুট। এটার ওয়াইডটা আমরা বলে দেই, ওয়াইড বলে দেই 20। বলে দিলাম। এবং এটা আমাদের জিওমেট্রিক লোকেশন, অর্থাৎ মেইন উইন্ডোতে লোকেশনটা কোথায় হবে সেটা আমরা প্লেস মেথডের মাধ্যমে বলে দেই। তো আমরা মোটামুটি একটা মাঝামাঝি জায়গায় চাই, এই জন্য এক্স আমরা দিলাম 100, ওয়াইও দিলাম 100। তো এটা যদি এখন আমি রান করি দেখতে পাবো যে আমাদের এখানে একটা এন্ট্রি তৈরি হয়েছে। এখানে আমরা প্রথম ভ্যালু দিব, তারপরে আমরা দিব কি সাইন। তো সাইনের এন্ট্রিটা তৈরি করে নেই, সেমভাবে আমরা সাইনের তৈরি করে নেই। তো এটাই জাস্ট কপি করি, কপি করলাম। এখন আমাদের জাস্ট কি করতে হবে, এর পজিশনটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ প্রথমে ভ্যালু থাকবে, তারপরে একটু দূরে থাকবে সাইনের একটা এন্ট্রি। তো এটার জন্য জাস্ট আমাদের এক্সের মানটা চেঞ্জ করে দিতে হবে। তো এক্সের মানটা আমরা এই মুহূর্তে দেই 285, এবং ওয়াইডটা এটা একটু ছোট করে দেয়, যেহেতু আমরা সাইন বেশি জায়গার দরকার নাই। তো এটা যদি এবার আমি রান করি তাহলে আমরা দেখতে পাবো এটা ভ্যালু, এটা আমাদের সাইনের জন্য তৈরি হয়ে গেছে। সেমভাবে আমাদের যেহেতু আর একটা ভ্যালু দিতে হবে, সেমভাবে আমরা আর একটা ভ্যালুরও তৈরি করে নেই। সেই জন্য আমাদের জাস্ট এটা আবার কপি করি, কপি করে এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে ভ্যালু 2 এর জন্য। এখানে আমাদের জাস্ট কি করতে হবে, এখানেও সেমভাবে আমাদের এক্সের মানটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে। তো এখানে মানটা আমি দেই 350 দিলাম। এবার আমরা যদি আমি ভিজুয়াল আউটপুটটা দেখে নেই তাহলে দেখতে পাবো আমাদের যে এন্ট্রি ফিল্ড, যেখানে আমি এখানে প্রথম ভ্যালু দিব, তারপর সাইন, তারপর দ্বিতীয় ভ্যালু দিব, এটা আমাদের তৈরি করে নেওয়া শেষ। এখন আমাদের লাগবে বাটন। তো আমরা বাটনটা তৈরি করে নেই। তো আমরা নেই বাটন। বাটন আমরা কোথায় রাখবো, মেইন ডিরেক্টরিতে বলে দিলাম। টেক্সটটা বলে দেয় যে ক্যালকুলেট। সেমভাবে এটারও আমরা লোকেশনটা বলে দেই, যে এটা আমরা রাখবো এক্স, ধরেন ওই বরাবরই মাছ বরাবর রাখার চেষ্টা করব, সেজন্য আমরা 265 দিলাম, ওয়াই ওই 140 দিলাম। তো এইবার যদি আমি দেখি তাহলে দেখতে পাবো আমাদের বাটন তৈরি হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এখানে রেজাল্টটা শো করার জন্য একটা লেভেল নিতে হবে। তো সেমভাবে একটা লেভেল নেই, লেভেল নিলাম। তো লেভেল নেওয়ার পর যেটা করতে হবে, লেভেলের প্রথমে রুট ডিরেক্টরিটা বলে দিতে হবে, তারপরে সেমভাবে টেক্সট যদি দেই, বলে দেই যে রেজাল্ট শোন হেয়ার। তারপরে এটা আমাদের প্লেস মেথডের মাধ্যমে জিওমেট্রিক লোকেশনটা সেমভাবে বলে দেয়। তো এক্স এটা আমরা চাচ্ছি মাঝামাঝি, তো এটা চাচ্ছি 265, এবং ওয়াইটা চাচ্ছি যে ঠিক বাটনের নিচে, তো সে আমরা এটা একটু ইনক্রিজ করে দেই। তো এখন যদি আমরা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি যে জিওমেট্রি ডিজাইন সেটা হয়ে গেছে। এখন আমাদের জাস্ট ভিতরে যে ক্যালকুলেশন সেটা করতে হবে। কী করতে হবে, এখানে একটা ভ্যালু দিব, এখানে একটা সাইন দেবো, এখানে ভ্যালু দেবো, ক্যালকুলেট করলে এখানে আমাদের রেজাল্টটা শোন করবে। তো আমরা চাচ্ছি ক্যালকুলেট করার আগে এখানে কিছু আমাদের হিন্টস দিয়ে দিতে। তো হিন্টস দেওয়ার জন্য আমি আগেই বলেছি, হিন্টস দেওয়ার জন্য আমাদের স্ট্রিং ভারের সাহায্য নিতে হয়, সেই জন্য আমরা নেই। প্রথম হচ্ছে ভার ভ্যালু 1, এটার জন্য তো আমরা স্ট্রিং ভারটা নিয়ে নেই। তো ভার ভ্যালু 1 আমরা সেট করে দেই, যে এটা দিই ভ্যালু 1। সেমভাবে আমরা ভার 2 সেট করে নেই। তো এটা দিব হচ্ছে ভার 2, আর এখানে আমি বলে দিই যে এটা ভার 2। সেম আমরা এবার চাচ্ছি যে আমরা এই লেভেলের ক্ষেত্রে আমাদের টেক্সটটা আমরা চেঞ্জ করতে চাই, সেই জন্য আমরা নিব ভার লেভেল স্ট্রিং ভার। তো ভার লেভেল আমরা টেক্সট হিসাবে সেট করব, আমরা ইওর রেজাল্ট শোন হেয়ার আমরা এটাই এখানে শো করার চেষ্টা করব। তো আমরা ওটাই নেই, আমরা ওটাই নিলাম। তো মোটামুটি আমরা কী কী হিন্টস দিব সে স্ট্রিংগুলো আমাদের তৈরি হয়ে গেছে, সেগুলো জাস্ট এখন আমাদের এখানে দিয়ে দিতে হয়। তো আমরা নিই টেক্সট ভেরিয়েবল। টেক্সট ভেরিয়েবল নিয়ে যদি কনফিউশন থাকে, আপনি আমার লেভেলের টিউটোরিয়ালটা দেখলে মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে ভ্যালু 1, সেমভাবে এখানে দিয়ে দেই যে টেক্সট, আমি এটাই কপি করে নেই, এটা আমি এখানে বসায় দেই, এটা হচ্ছে ভ্যালু 2। আমি সেমভাবে এখানেও এটা কপি করে দেই, এটা হচ্ছে আমাদের ভার লেভেল। তো এখন যদি আমি এটা রান করি তাহলে দেখতে পাবো আমাদের যে হিন্ট সেগুলো চলে এসেছে। এখন যেহেতু এখানে সাইন, তো আমার এখানকার লেভেলটা আমরা দিয়ে দেই। তো সেই ক্ষেত্রে আমরা দেই যে ভার সাইন স্ট্রিং ভার ভার সাইন। আমরা যদি কোনো লেখায় সাইন করতে চাই সেক্ষেত্রে সেট লিখতে হয়, তো আমরা এখানে লিখে দিই সাইন। সেমভাবে এটা এখানে সাইনেও কপি করে দেই। তো এইখানে জাস্ট আমাদের যেটা করতে হবে যে ভার লেভেল দ্বারা সাইন দ্বারা রিপ্লেস করতে হবে, তো আমি করে দিলাম। তো আমাদের মোটামুটি ডিজাইন এবং হিন্টস দেওয়ার কাজ মোটামুটি শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটা ভ্যালু দিব, যে এখানে দিব 5, এখানে দিব 5, এখানেও 5। তারপর এখানে বাটনে ক্লিক করলে আমাদের রেজাল্ট এখানে 10 দেখাবে, অর্থাৎ তারপর এখানে মাইনাস দিলে 0 দেখাবে, ভাগ দিলে 1 দেখাবে, গুণ দিলে 25 দেখাবে। তো এই কাজটা আমরা কি করব, বাটনে ক্লিক করলে যেন দেখায়, এই জন্য আমাদের ভিতরে যে ফাংশন এটা তৈরি করে নিতে হয়। তো চলুন ফাংশনটা তৈরি করে নেই। তো আমরা লিখি ডেভ ক্যালকুলেট, তো আমরা নিয়ে নিলাম। আমাদের প্রথমে যেটা করতে হবে যে ভ্যালু এবং সাইনটা এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে। তো নেওয়ার সিস্টেমটা হচ্ছে যে গেট ফাংশন কল করলে আমরা এন্ট্রিতে যে ভ্যালুটা দিব সেটা আমরা পেয়ে যাব। তো আমরা প্রথমেই নেই ভ্যালু 1 ইকুয়াল হচ্ছে ভ্যালু 1 ডট গেট। सेम ভাবে আমরা ভ্যালু 2 নেই ভ্যালু 2 টাও নিয়ে নিলাম আমরা sin এরটাও নেই আমরা আমাদের এন্ট্রি ফিলে অর্থাৎ আমি যদি এখানে দেখি যদি এখন আমরা এখানে কোনো ভ্যালু দেই সেটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই গেট ফাংশনটার হেল্প নিতে হয় তো আমরা গেট ফাংশনের মাধ্যমে আমরা এখানে যে ভ্যালু দিব সেটা অ্যাক্সেস নিয়ে নিছি এখন আমাদের এটা ম্যানিপুলেশন করতে হবে তো আমরা চাচ্ছি আমরা জানি যে এখানে যে ভ্যালুগুলাই দেওয়া হয় প্রত্যেকটা স্ট্রিং আমরা চাচ্ছি যখন যোগ হবে অর্থাৎ যখন যোগ চিহ্ন দিবে তখন দুটো সংখ্যা যোগ করে যখন বিয়োগ দিবে তখন বিয়োগ করবে তো এটা আমরা করে নেই ইফ সাইন ইকুয়াল ইকুয়াল যেহেতু আমরা সব সময় স্ট্রিং ভ্যালুই দিয়ে থাকি সো তো আমরা এখানে এটা করতে পারি তো আমরা যদি দিলাম যদি আমাদের সাইন যোগ হয় সেই ক্ষেত্রে আমরা রেজাল্ট অর্থাৎ এখানে আমরা আর একটা ভেরিয়েবল নেই যেখানে আমরা রেজাল্টটা স্টোর করব রেজাল্ট ইকুয়াল 0 দিলাম আপাতত তো আমরা রেজাল্ট ইকুয়াল দেই আমরা কনভার্সন করে নেই যেহেতু আমরা সব সময় যখন এন্ট্রিতে ভ্যালু দেয় সেটা স্ট্রিং থাকে এই জন্য আমাদের কনভার্সনটা প্রয়োজন হয় তো আমরা দিলাম v1 প্লাস ইন্ট v2 সেমভাবে আমরা এখন ইলসিপের মাধ্যমে আমাদের কন্ডিশনটা সাজায় নেই তো আমরা পরবর্তী দিলাম যে সাইন ইকুয়াল ইকুয়াল যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে আমরা জাস্ট করব কি রেজাল্ট ইকুয়াল আমরা এখানে একটা মাইনাস করে দেবো তো আমি পুরোটাই সেমভাবে কপি করে নেই আমাদের ভিডিও সুবিধার্থে তাছাড়া ভিডিও করতে অনেক দেরি হয়ে যাবে করে নিলাম আমরা ইনডেনশনটা ঠিক করে নেই ইনডেনশন ঠিক করে নিলাম তো যোগের জন্য যোগ হচ্ছে বিয়োগ তো আমরা এখানে গুণ দেই এখানে ভাগ দেই এখানেও ভাগ দিয়ে দেই তো আমাদের মোটামুটি আমরা যখনই কি হবে এখানে আমরা যখনই v1 v2 এন্ট্রি ফিল্ডে কোনো ভ্যালু দেব এই ভ্যালুগুলো v1 v2 এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো এবং সাইনও পারবো তো আমরা দেখতেছি যখন সাইন দিচ্ছি তখন সে ভ্যালুগুলো রেজাল্টে গিয়ে যখন যোগ হচ্ছে তখন দুটো সংখ্যার ইন্টিজার যোগ করতেছি অর্থাৎ v1 v2 ইন্টিজারে কনভার্ট করে নিয়ে যোগ করতেছি সেমভাবে আমরা বিয়োগ গুণ ভাগের কাজটাও করতেছি এখন আমাদের যেটা করতে হবে টেক্সট নামে একটা ভেরিয়েবল নেই যেখানে আমরা লিখি your result is there যেহেতু রেজাল্ট আমাদের str আমরা str এ নিয়ে নেই আমরা নিলাম রেজাল্ট এখন আমাদের কি করতে হবে আমরা চাচ্ছি যে যখনই আমরা কোডটা যদি এখানে আমরা চাই যে এখানে আমাদের রেজাল্টটা রিপ্লেস হবে তো আমরা চাই যে এই লেভেলটা রিপ্লেস করতে তো এই লেভেলটা রিপ্লেস করার জন্য নিতে হবে var level ডট সেট এখানে আমরা টেক্সটটা রিপ্লেস করে দেব তো মোটামুটি আমাদের যে ফাংশনে কাজ শেষ এখন আমাদের জাস্ট কী করতে হবে আমরা চাচ্ছি যে বাটনে ক্লিক করার সাথে সাথে যেন আমাদের রেজাল্টটা শো করে সেই জন্য আমাদের বাটনে কমন ফাংশনটা দিতে হবে আমরা কি ফাংশন কাজ করতেছি ক্যালকুলেট বাটন সম্বন্ধে ডিটেইলস জানতে আপনি বাটনটা দেখুন তাহলে আপনি কমান্ডটা বুঝতে পারবেন বাটনের টিউটোরিয়ালটা তো আমরা যদি মোটামুটি আমাদের কাজ মেবি শেষ আমরা এখন রান করলেই আউটপুট দেখতে পাবো রান করলাম আমি প্রথমে ভ্যালু দিলাম 10 তারপর সাইন দিলাম প্লাস তারপর আবার দিলাম 5 তো আমি যদি ক্যালকুলেট করি দেখা যাচ্ছে রেজাল্ট ইজ শোন তো এখানে যদি আমি বিয়োগ দেই দেখা যাচ্ছে বিয়োগ দেখাচ্ছে যদি আমি গুণ দেই সেক্ষেত্রে গুণ করে দেখাচ্ছে যদি আমি ভাগ করি তাহলে ভাগ করে দেখাচ্ছে তো মোটামুটি এই হচ্ছে সিম্পল ক্যালকুলেটর আমি যদি পুরো কোডটা একবার ডেসক্রাইব করি তাহলে দেখাচ্ছে আমরা প্রথমে তিনটা এন্ট্রি ফিল্ড নিয়েছি ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3 এর জন্য তো তিনটা এন্ট্রি ফিল্ড নিয়ে এখানে আমরা হিন্টস তারপরে আমরা নিয়েছি একটা বাটন এই যে বাটন তারপরে একটা লেভেল নিয়েছি যেখানে আমরা রেজাল্টটা শো করব তো আমাদের প্রথম কাজই ছিল যে ইউজারকে হিন্টস দেওয়ার জন্য তো আমরা ইউজারকে হিন্টস দেওয়ার জন্য এখানে ভ্যালু 1 ভ্যালু 2 সাহায্য নিয়েছি। এটার জন্য আমাদের জাস্ট কী করা, স্ট্রিং ভারের সাহায্য নিতে হয়। এটা আপনার লেভেল টিউটোরিয়াল দেখলে পরিপূর্ণ বুঝতে পারবেন, অর্থাৎ যদি পরিপূর্ণ বুঝতে চান। তো আমরা আমাদের মোটামুটি হিন্টস দেওয়া যখন শেষ হয়েছে, আমরা এখন চাচ্ছি যে আমাদের মেইন ফাংশনটা কাজ করবে, অর্থাৎ ক্যালকুলেটে যখন আমি কোনো কমান্ড দেব সেটা এই দুটো সংখ্যার যোগ যদি এখানে থাকে যোগ করবে, বিয়োগ হলে বিয়োগ করবে। তো এই ফাংশনটা আমাদের এখানে এনে নিছি, সেই জন্য আমাদের কী করতে হবে, এই যে আমি এখানে যে ভ্যালুটা দিব সে ভ্যালুটা আমরা গেটের মাধ্যমে নিছি, এখানে যে সাইনটা দেব সেটাও নিছি। তা দুটো ভ্যালুই নেওয়ার পর এই যে তার করসপন্ডিং যোগ বিয়োগ গুণ ভাগ সেটা আমরা টাইপ কনভার্সন করে নিয়ে রেজাল্টে সেভ করতেছি। করে যেহেতু রেজাল্টটা ইন্টিজার সেটাকে আবার আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে আবার এই লেভেল টেস্টে ওটাকে পাঠাচ্ছি। তার ফলে হচ্ছে কি, আমরা যখন এখানে 10, তারপর এখানে যখন সাইন প্লাস, তারপর এখানে যখন আমরা 3 দিচ্ছি তখন এখানকার এই যে প্লাস, এখানে দেখতেছে ইন্টিজার ভ্যালু 10, এখানে আসতেছে 10 আর 3 যোগ করে 13 হচ্ছে। তো এই মোটামুটি সিম্পল ক্যালকুলেটর। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা Tkinter নিয়ে কীভাবে ওপেন সিভিতে অ্যাপ্লাই করা যায় এসব নিয়ে আলোচনা করব, ওইটা অনেক আরও ইন্টারেস্টিং হবে। তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি পারলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।